ফ্রান্সে জরুরি অবস্থা সীমান্ত বন্ধ প্যারিসে চল্লিশটি স্থানে সিরিজ বোমা হামলায় নিহত একশো তেপ্পান্ন ভারত ব্রিটেন নয়শো কোটি পাউন্ডের বেসামরিক পরমাণু চুক্তি শরণার্থীদের ঢল ঠেকাতে আফ্রিকার জন্য তহবিল গঠনে একমত ইইইউ যুক্তরাষ্ট্র থেকে প্রচারিত জনপ্রিয় টেলিভিশন চ্যানেল মিলিনিয়াম টিভির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী আজ কোনীয় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে অস্ত্রসহ আটক তিন বাংলা টাইগারদের সমর্থকদের বাদ ভাঙা উল্লাস আসসালামু আলাইকুম শুনছিলেন প্রধান শিরোনাম মিলিনিয়াম সংবাদে সঙ্গে রয়েছে আমি এবিএম আসাদুল জামান এবারে বিস্তারিত ফ্রান্সের রাজধানী প্যারিসে বাতাক্লান ক্লান হল সহ প্রায় 40টি স্থানে সিরিজ হামলার ঘটনায় কমপক্ষে 153 জন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত 150 শতাধিক। বাতাক্লান ক্লান কনসার্ট হলে পুলিশ অভিযান শেষে পাঁচ সন্ত্রাসী নিহত হয় বলে নিশ্চিত করেছে পুলিশ ভয়াবহ এই হামলার ঘটনায় জরুরি অবস্থা জারি করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলাদ হামলার নিন্দা জানিয়ে ফ্রান্সকে সন্ত্রাস মোকাবেলায় সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার বিকেলে প্যারিসের বাতাক্লান হলের আশেপাশে আত্মঘাতী হামলা সহ সিরিজ বোমা হামলার ঘটায় সন্ত্রাসীরা ঘটনাস্থলে মারা যায় অর্ধশতাধিক সেখানে ব্যান্ড দল ইগলস অফ ডেথ এর কনসার্ট চলাকালীন বন্দুক হাতে প্রবেশ করে শতাধিক লোক জিম্মি করে তারা এ সময় এই হলের কাছাকাছি প্যারিসের স্টেদে ফন্স স্টেডিয়ামের পাশে জার্মান ফ্রান্স প্রীতি ফুটবল ম্যাচ চলাকালে আরও দুটি বোমা বিস্ফোরিত হয় সেখানে এ পর্যন্ত কমপক্ষে পাঁচজন নিহত হওয়ার খবর জানায় গণমাধ্যম এ সময় সেখানে ফরাসি প্রেসিডেন্ট ওলাদ ও প্রধানমন্ত্রী ম্যানুয়াল ভলসও উপস্থিত ছিলেন হামলার পর তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারের সাহায্যে তাদের উদ্ধার করা হয় ফ্রান্সের সীমান্ত বন্ধ করে দিয়ে দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট ওলাদ ফ্রান্সের নিরাপত্তা রক্ষার জন্য সেনাবাহিনীকে সর্বোচ্চ কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি প্যারিসের একাধিক রেস্তোরাঁতেও এই সময় হামলার ঘটনা ঘটে পুলিশের দেয়া তথ্যমতে প্যারিসের প্রায় দশটি জেলায় প্রায় চল্লিশটি স্থানে একযোগে হামলা চালায় সন্ত্রাসীরা ইউরোপের শিল্পনগরী পরিণত হয় ত্রাসের নগরীতে মধ্যরাত পর্যন্ত বাতাক্লান হল ও এর আশপাশে অভিযান চালায় পুলিশ প্যারিস ও এর আশেপাশে নতুন করে প্রায় পনেরোশো সেনা মোতায়েন করা হয় এ পর্যন্ত অন্তত পাঁচ সন্ত্রাসী পুলিশ অভিযানে নিহত হয়েছে বলে জানায় গণমাধ্যম বাতাক্লান হল থেকে উদ্ধার করা হয় জিম্মিদের এই হামলার ঘটনায় মানবতার চরম অপমান হয়েছে বলে মন্তব্য করেছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হামলার পর এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এ তীব্র নিন্দা জানান তিনি নয়শো কোটি পাউন্ডের একটি বেসামরিক পরমাণু চুক্তি শৈয়ের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য এবং ভারত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম ব্রিটেন সফরে এই চুক্তিটি হল চুক্তি অনুযায়ী বেসামরিক খাতে এই পরমাণু শক্তি ব্যবহার করা হবে এছাড়া এই সফরের ফলে ভারতে ব্রিটিশ বিনিয়োগের আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন মোদী অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বক্তব্যে এই সফরে অর্থনৈতিক বিষয় ছাড়াও দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হবে বিশাল বিনিয়োগের প্রত্যাশা নিয়ে বৃহস্পতিবার প্রথমবারের মতো ব্রিটেন সফরে গেলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই দিন ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দেন তিনি দ্বিপাক্ষীয় সম্পর্ক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দেওয়ার পর প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে টানা নব্বই মিনিট বৈঠক করেন তিনি বৈঠকের পরই গণমাধ্যমকে জানানো হয় ভারতের সঙ্গে নয়শো কোটি পাউন্ডের একটি বেসামরিক পরমাণু চুক্তি সই হবে এই পরমাণু বিদ্যুৎ এবং অন্যান্য বেসামরিক খাতে ব্যবহার করা হবে এছাড়া ভারতে ব্রিটিশ বিনিয়োগ বাড়ানোর জন্য আহ্বান জানান নরেন্দ্র অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন অর্থনৈতিক বিষয় ছাড়াও দুই দেশের সম্পর্ককে আরো সঙ্গে আলোচনায় বসবেন তিনি এদিকে মোদী যখন ক্যামেরুনের সঙ্গে আলোচনা করছেন তখন তার সফরকে কেন্দ্র করে বিক্ষোভ হচ্ছে ব্রিটেনের বিভিন্ন জায়গায় ব্রিটেন প্রবাসী ভারতীয় লেখকরা অভিযোগ করেছেন দেশে বাক স্বাধীনতা ক্ষুণ্ণ করেছেন মোদী মোদী বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন সালমান রুশদি নীল মুখার্জি ম্যাগি গিবসনের মতো লেখকরাও এদিকে ক্যামেরনের সঙ্গে বৈঠকের পর লন্ডনে গান্ধীর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদী ইউরোপে ক্রমবর্ধমান শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীদের ঢল ঠেকাতে আফ্রিকার দেশগুলোতে সহায়তায় একশো আশি কোটি ডলারের একটি তহবিল গঠনের বিষয়ে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন মাল্টায় অভিবাসী ইস্যুতে দুদিনব্যাপী সম্মেলন শেষে ইইউ নেতারা তাদের কর্মপরিকল্পনা পরিকল্পনা বাস্তবায়ন করতে এই সিদ্ধান্ত নেন তবে এ বরাদ্দ যথেষ্ট নয় উল্লেখ করে ইউরোপের বাইরের রাষ্ট্রগুলোর সহায়তা কামনা করেন নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ মাল্টা সম্মেলনে এখনো বেশ কয়েকটি ইস্যু অমীমাংসিত নভেম্বরের শেষ দিকে তুরস্কে অনুষ্ঠেয় আসন্ন জি টোয়েন্টি সম্মেলনে পুনরায় আলোচনা বসার কথা জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলো মার্কেল মেসিডোনিয়া সীমান্ত পাড়ি দিয়ে আসা এইসব মানুষের লক্ষ্য উত্তর ইউরোপমুখী কোন ট্রেনে উঠে পড়া সম্প্রতি অভিবাসী সংকট নিরসনে বিশেষত সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনার বিষয়ে বিশ্ব নেতারা বিভিন্ন সম্মেলন করলেও তার কোনো সুফল অভিবাসীদের স্পর্শ করছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে মাল্টা সম্মেলন শেষে দিনে আফ্রিকার দরিদ্র পীড়িত দেশগুলোর সাহায্য ও সংকট নিরসনে গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়নে একশো আশি কোটি ডলারের একটি তহবিল গঠনের বিষয়ে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করে ইইউ ক্ষমতাধর সঙ্গে রাশিয়া প্রতিযোগিতায় নামতে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার সচিতে সেনা কর্মকর্তাদের সাথে এক বৈঠকে তিনি কথা বলেন এ সময় তিনি আরো বলেন স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে যেসব সমরাষ্ট্র কারখানাগুলোতে অর্থায়ন করা হয়নি সেগুলো উন্নত করতে চায় বর্তমান সরকার এছাড়া রুশ সামরিক বাহিনীকে অত্যাধুনিক করে গড়ে তোলা হবে বলেও তিনি মন্তব্য করেন সরকারি গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী দু বিশ সাল নাগাদ সামরিক খাতে ছয়শত পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করবে রুশ সরকার লেবাননের রাজধানী বৈরুতে দক্ষিণাঞ্চলে পৃথক দুটি আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছে অন্তত তেতাল্লিশ জন আহত হয়েছে অন্তত দুশো জন শিয়া হিজবুল্লাহ আন্দোলনকারীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বোর্জ আল বারজানি এলাকায় চালানো এই হামলা দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস তবে এই ধরনের হামলা চালিয়ে আইএস বিরোধী অবস্থান থেকে তাদের সরানো যাবে না বলে দাবি হিজবুল্লাহর ঘটনার পর দক্ষিণাঞ্চলের সব প্রবেশপথে নিরাপত্তা জোরদার করা হয়েছে লেবাননের রাজধানী বৈরুতে দক্ষিণাঞ্চলীয় আবাসিক এলাকা বোর্জ আল বারজনি শিয়া হিজবুল্লাহ আন্দোলনকারীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত এই এলাকায় পরপর দুটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রকম্পিত হয় পুরো এলাকা। প্রথমে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটানো হয় স্থানীয় এক কমিউনিটি সেন্টারে। এর পরপরই হামলা চালানো হয় পাশের এক বেকারিতে। আত্মঘাতী এই দুই হামলায় প্রাণহানি ঘটে প্রায় 80 শত মানুষের। আহতদের সংখ্যা 200 ছাড়িয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। হতাহতদের মধ্যে কর্মস্থল থেকে ঘরে ফেরা মানুষের সংখ্যাই বেশি।

কবে কিভাবে এ হামলার পরিকল্পনা করা হচ্ছিল এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা সৌদি আরবে মিনা দুর্ঘটনায় সাবেক ইরানি রাষ্ট্রদূত গাজানোফার নোফার রোকনাবাদী নিহত হওয়ার খবর নাকচ করে দিয়েছে তেহরান সৌদি আরবে রোকানাবাদী বেঁচে থাকার সুস্পষ্ট প্রমাণ রয়েছে বলে দাবি ইরানের ইরান আরব ও আফ্রিকা বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন রোকানাবাদী আহত অবস্থায় মোক্কার একটি হাসপাতালে ভর্তি ছিলেন এবং তার অবস্থা আশঙ্কামুক্ত ছিল সম্প্রতি ইরানের আরেক উপ পররাষ্ট্রমন্ত্রী হাসান কাশভি অভিযোগ করেন রোকানাবাদীকে অপহরণের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তিনি গত সেপ্টেম্বরে সৌদির মিনা দুর্ঘটনার সময় নিখোঁজ হন লেবাননে নিযুক্ত সাবেক এই ইরানের রাষ্ট্রদূত ইরাকের রাজধানী বাগদাদে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আত্মঘাতী বোমা হামলায় অন্তত আঠারো জন নিহত ও একচল্লিশ জন আহত হয়েছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা খবরে বলা হয় শুক্রবার বিকেলে পপুলার মোবিলাইজেশন ইউনিটের এক শিয়া মিলিশিয়া দাফনের সময় এই হামলা চালানো হয় তবে এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার না করলেও উগ্রপন্থী জঙ্গি সংগঠন আইএস এই হামলা চালিয়েছে বলে ধারণা করছে ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা এদিকে ইরাকে আইএস বিরোধী যুদ্ধে গুরুত্বপূর্ণ বাহিনী হিসেবে কাজ করছে শিয়া যোদ্ধাদের বাহিনী পপুলার মোবিলাইজেশন ইউনিট মিলিনিয়াম সংবাদের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি সংবাদে সিরিয়ায় সংকট নিয়ে আসন্ন শান্তি আলোচনায় সব পক্ষকে একসাথে কাজ করা আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সিরিয়ায় অন্যতম বিরোধী জোট সিরিয়ান পিপলস ফ্রন্ট বলেছে শান্তি ফিরিয়ে আনতে প্রয়োজনে আসাদ সরকারের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রয়েছে তারা এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সিরিয়ার সীমান্তবর্তী ইরাকি শহর সিনজাইয়ে আইএস এর কাছ থেকে পুনরুদ্ধারের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দাবি করছে কুর্তি বাহিনী এক বছরেরও বেশি সময় ধরে আইএস জঙ্গিদের দখলে থাকা সিরিয়া সীমান্তবর্তী ইরাকি শহর দখল করতে বৃহস্পতিবার অভিযান শুরু করে বাহিনী এই অভিযানে কুর্দিদের বিমান হামলার মাধ্যমে সহায়তা করছে মার্কিন নেতৃত্বাধীন জোট ইতিমধ্যে অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে কুর্দি কর্মকর্তারা তবে শহরটি পুরোপুরি দখল করে নিতে কয়েক সপ্তাহ সময় লাগবে বলে জানান তারা ইরাকে কুর্দি বাহিনীর এই অগ্রাভিযানের বিপরীতে সিরিয়ার সংকট সমাধানের লক্ষ্য নিয়ে শনিবার ভিয়েনায় বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র রাশিয়া ও ইরান সহ সিরিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো ইরাকে কুর্দি বাহিনীর এই অগ্রাভিযানের বিপরীতে সিরিয়া সংকট সমাধানের লক্ষ্য নিয়ে শনিবার ভিয়েনায় বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র রাশিয়া ও ইরান সহ সিরিয়ায় সংশ্লিষ্ট পক্ষগুলো এই বৈঠকের আগে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছে সিরিয়ার অন্যতম শক্তিশালী বিরোধী জোট সিরিয়ান পিপলস ফ্রন্ট বৈঠকের পর মস্কোয় সংবাদ সম্মেলনে জোটের নেতা কাজরি জামিল বলেন নতুন ও পরিবর্তিত প্রেক্ষাপট বিবেচনা নিয়ে সিরিয়ায় সংবিধান সংশোধন করা উচিত কেরি বলেন যদিও ইরাক ও সিরিয়ায় মার্কিন জোটের আইএস বিরোধী বিমান হামলায় যথেষ্ট সফলতা পাচ্ছে তারপরেও মার্কিন সরকার মনে করে রাজনৈতিকভাবে সিরিয়া সংকটের সমাধান করতে হবে তবে সমস্যা সমাধান করতে হলে এর মূলে রয়েছে যে কারণটি তা দূর করতে হবে আসাদকে ক্ষমতা থেকে না সরালে সিরিয়ায় শান্তি ফিরে আসবে না আইএসের কাছ থেকে ইরাকের সিনজা শহর পুনর্দখলে দাবি করেছে দেশটির কুর্দি বাহিনী শহরটি দখলে নিতে সন্ত্রাসের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরুর একদিন পরে এমন ঘটনার খবর শুক্রবার রাজধানী বাগদাদ থেকে চারশো কিলোমিটার উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত সিনজার শহরে প্রবেশ করে চতুর্দিক থেকে অভিযান চালায় কুর্দি বাহিনী এ সময় শহরটির ভিতরে আইএস এর সঙ্গে কুর্দি ব্যাপক সংঘর্ষ হয় এবং তারা সিনজার শহর ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে শুরু করেছে বলে এক টুইটার বার্তায় জানায় কুর্দিস্তান আঞ্চলিক নিরাপত্তা কাউন্সিল এদিকে স্বেচ্ছাসেবী বাহিনীর সহায়তায় ইরাকের নিরাপত্তা বাহিনী আইএস নিয়ন্ত্রিত দেশটির আনবার প্রদেশের রাজধানী রামাদি শহরেও সন্ত্রাসী মুক্ত করতে অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম এবার মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ জাপানি নাগরিক কোনিও হোশি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে অস্ত্রসহ চাপাই নবাবগঞ্জ থেকে আটক করেছে র্যাব বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এদিকে র্যাবের দাবি প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনিওকে হত্যার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে আটককৃতরা র্যাব পাঁচের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম জানান জাপানি নাগরিক হত্যার পর থেকে সন্দেহভাজন এই তিনজন পলাতক ছিল এরপর থেকে তাদের আটকের চেষ্টায় ছিল র্যাব পরে বৃহস্পতিবার রাতে চাপাই নবাবগঞ্জে তাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযানে নামে তারা এ সময় নয়াগোলা ও বিদিরপুর এলাকা থেকে পিস্তল একটি রিভলভার ম্যাগাজিন ও একটি চাপাতি দুই রাউন্ড গুলিসহ মেরিল সুমন কালা রুবেল ভার্সা কাজল নামে তিনজনকে আটক করা হয় পরে আটকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে কোনিও হুশিকে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এদিকে আটক তিনজনের বিরুদ্ধে রংপুরে বিভিন্ন থানায় হত্যা মামলা রয়েছে বলে জানায় র্যাব সিলেটে প্রবাসীদের পাঠানো অর্থে গড়া এনজিওগুলোকে কড়া গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে ইসলামী শিক্ষায় এবং জনকল্যাণমূলক তৎপরতার আড়ালে বিদেশ থেকে অর্থ এনে গোপনে জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগ খতিয়ে দেখছে গোয়েন্দা সংস্থা আর এতে প্রকৃত সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো পড়ছে বিপাকে দু সালে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজার প্রাঙ্গনে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর জঙ্গিরা গ্রেনেড হামলা চালায় দু সালে জেএমবি শীর্ষ নেতা শায়ক আব্দুর রহমানকে সিলেট নগরের সাপলাবাগ এলাকার সূর্যদিঘল বাড়ি থেকে আটক করে 2005 সালে হবিগঞ্জের সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সহ পাঁচজন প্রাণ হারান র্যাবনয়ের অধিনায়ক মেজর মোহাম্মদ হুমায়ুন কবির জানালেন এখনও তারা গোপনে তৎপরতা চালানোর চেষ্টা চালাচ্ছে এদিকে প্রবাসীদের অর্থে গড়া কয়েকটি এনজিওর বিরুদ্ধে জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগ উঠেছে পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান জানান জঙ্গি অর্থায়ন রোধে তারা তৎপর রমজান মাসে লন্ডন প্রবাসীরা ধর্মীয় ও সেবামূলক প্রতিষ্ঠান পরিচালনার জন্য বড় অঙ্কের অর্থ দেশে পাঠিয়ে থাকেন নানা প্রতিবন্ধকতা আর চ্যালেঞ্জকে মোকাবেলা করে মানুষের মত প্রকাশের স্বাধীনতা অক্ষুন্ন রাখায় সাংবাদিকদের ভূমিকায় প্রশংসা করে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন সাংবাদিকদের প্রয়োজনে জাতীয় সংসদে কোন আইন আসলে তা পাশ করতে সর্বাত্মক সহযোগিতা করা হবে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে তিনি বক্তব্য রাখেন শ্রী শারমিন চৌধুরী বলেন সাংবাদিকদের দেশের স্বাধীনতা সংগ্রাম গণতান্ত্রিক সংগ্রাম সহ বিভিন্ন আন্দোলনে তাদের লেখনীর মাধ্যমে সহযোগিতা করে আসছেন দেশের অগ্রগতির উন্নয়নে সংবাদ পরিবেশন করেও বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি আরো বলেন সাংবাদিক কল্যাণে ট্রাস্ট আইন জাতীয় সংসদে ইতিমধ্যে পাশ হয়েছে আশা করি শিগগিরই কল্যাণ ট্রাস্টের কার্যক্রম শুরু হবে সাংবাদিকদের আবাসন সহ অন্যান্য দাবি সমূহ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বিএফ ইউজের সভাপতি মানজারুল আহসান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান চৌধুরী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি এজাজ ইউসুফ উপস্থিত ছিলেন একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি সহ বঙ্গবন্ধুর খুনিরা যেখানেই পালিয়ে থাকুক না কেন তাদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাবে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন এ সময় মন্ত্রী বলেন প্রতিশ্রুতি অনুযায়ী নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে টিভির বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ বাংলাদেশ ও আমেরিকার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল মিলেনিয়াম টিভি ইউএসএ এ দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব আজ অনুষ্ঠিত হচ্ছে এই নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য জন্মদিনের এই উৎসব আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি সাকত হোসেন সেলিম জানান প্রবাসী বাংলাদেশি ছাড়াও বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করবেন মেলেনিয়াম টিভি ইউএস এর প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর নুর মোহাম্মদ মিলিনিয়াম টিভি ইউএস এর প্রধান সম্পাদক শাখাওত হোসেন সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখবেন মিলিনিয়াম টিভি এর চেয়ারম্যান আয়শা সিদ্দিকা নূর ডিরেক্টর নিশাত নূর সিনিয়র রিপোর্টার মঞ্জুরুল হক কনসালটেন্ট এম মাহাব অনুষ্ঠান উপস্থাপক মনিকা রায় গাজী গিয়াসুদ্দিন জুয়েল মোহাম্মদ আলী নার্গিস সুলতানা এম রহমান ভিডিও সম্পাদক মাহবুব হোসেন প্রমুখ মিলিনিয়াম টিভি ইউএসএর প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর নূর মোহাম্মদ জন্মদিন উৎসব অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানান জনপ্রিয় টেলিভিশন চ্যানেল মিলেনিয়াম টিভি দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী এক অনারম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা সভাপতিত্ব করেন মিলেনিয়াম টিভি ইউএসএ ইনচার্জ এ কে এম তালুকদার বিকেল পাঁচটা এক মিনিটে মূল অনুষ্ঠান পর্ব শুরু হয় প্রথমে পরিচিতি পর্বের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন মিলেনিয়াম টিভির উপদেষ্টা আবুল কালাম আজাদ বিশেষ প্রতিনিধি রুমাজ্জোল হোসেন রুবেল এম সি আর ইনচার্জ জয়নাল আবেদিন আনোয়ার নিউজ এডিটর কামাল আহমেদ সোহেল এমসি আর এক্সিকিউটিভ মহিউদ্দিন আহমেদ মাহি ভিডিও এডিটর সারওয়ার আলম অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন নুরুজ্জামান মুন্না ক্যামেরাম্যান ফরিদ হোসেন এমডি মোজাম্মেল হোসেন ও নূর হোসেন সহ অন্যান্য অতিথিরা পাঁচটা ত্রিশ মিনিটে কেক কাটার পর্ব শেষ করে উপস্থিত সম্মানিত অতিথিরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন উপস্থিত সম্মানিত অতিথিরা মিলিনিয়াম টিভির সকল দর্শক সুবানুধ্যায় বিজ্ঞাপনদাতা ও বিশ্ববাসীকে অভিনন্দন জানিয়ে মিলেনিয়াম টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন কেক কাটা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে আজ বরগুনায় মিলেনিয়াম টিভি দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আজ সকাল দশটায় মিলেনিয়াম টিভি বরগুনা জেলা প্রতিনিধির নিজস্ব কার্যালয়ে দ্বিতীয় বর্ষপূর্তির আয়োজন করা হয় বরগুনা জেলা প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন স্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদক মোশারফ হোসেন এর সভাপতিতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় পত্রিকা দৈনিক শেষ সম্পাদক ও জেলা প্রেস ক্লাবের সভাপতি ইউনু সোহাগ বিশেষ অতিথি ছিলেন দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি ও বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইফতেখার সাহিব এই সময় স্থানীয় সাংবাদিক বৃন্দ সহ বরগুনা জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন গাইবান্ধা মিলেনিয়াম টিভি ইউএসের দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গাইবান্ধা প্রতিনিধি মাহমুদ খান জানান মিলেনিয়াম টিভির এই বর্ষপূর্তি উৎসব উপলক্ষে আজ সকালে বিডি হলে মিলেনিয়াম টিভির দর্শক ফোরামের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দশ পাউন্ডের কেক কর্তন করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হান্নান কে কর্তন শেষে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সদস্য মোহাম্মদ হোসেন ফকু গাইবান্ধা জেলা মিলেনিয়াম টিভি দর্শক ফোরামের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিউর রহমান বাবলুর সভাপতিতে গাইবান্ধা জেলা প্রতিনিধি মাহমুদ খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আর বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রাব্বানী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল কবির মনু প্রেস ক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম মন্ডল রফিকুল ইসলাম রফিক ফাঁসিতলা ক্লাব ও পাঠাগারের আহ্বায়ক তাহিদুল ইসলাম ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিঠু বিজয় টিভি গাইবান্ধা জেলা প্রতিনিধি সাংবাদিক তারাজুল ইসলাম হাবিবুর রহমান আকন্থ ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার আনোয়ারুল ইসলাম দর্পণ প্যানার ডিজিটাল প্রেসের ব্যবস্থাপনা পরিচালক এস এ বিদ্যুৎ পালিত যুক্তরাষ্ট্র দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী শনিবার দুপুরে কোয়ালামপুর মিলেনিয়াম টিভির ব্যুরো অফিসে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পালিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান এই উপলক্ষে ব্যুরো অফিসে কেক কেটে দ্বিতীয় বর্ষ উদযাপন করা হয় মালয়েশিয়া থেকে আহমাদুল কবির জানান কুয়ালালামপুরো অফিসে টিভি টিভিকে শুভেচ্ছা জানাতে আসেন মালয়েশিয়া সফররত যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটি নেতা জে পি আবদুল লতিফ মাসুক ও তার সহধর্মিনী আফিয়া মাসুক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মালয়েশিয়া ইউনিটের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন মজনু বাংলাদেশ কমিউনিটির নেতা সিরাজুল ইসলাম মাহমুদ এছাড়া শুভেচ্ছা জানাতে আরও আসেন মোহনা টিভির মালয়েশিয়ার প্রতিনিধি বশির আহমেদ ফারুক নিউজ এক্সপ্রেস টোয়েন্টি ফোর ডট কমের প্রতিনিধি আমিনুল ইসলাম রতন আর টিভি প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু কায়সার হামিদ হান্নান দ্য রিপোর্ট প্রতিনিধি শামসুজ্জামান নাইম ফটো সাংবাদিক শেখ আরিফুজ্জামান মুস্তাফ আহমেদ শান্তু শেখ অ্যান্ড শেখ গ্রুপের পরিচালক মোফাজ্জল হোসেন সুজন কান্তি ধর প্রমুখ কাতারে মহান সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাতার শাখা আমাদের কাতার প্রতিনিধি এম এ সালাম জানান স্থানীয় সময় শনিবার রাতে কাতারের রাজধানীর দোহা নাজমা রমনা রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি আবু সাইদের সভাপতিত্বে ও রেজওয়ান বিশ্বাসের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক জাফর আহমেদ মোহাম্মদ আব্দুল খালেদ প্রমুখ বক্তারা বলেন সাত নভেম্বরের চেতনায় উজ্জীবিত হতে দেশ ও প্রবাসের বিএনপি সর্বস্তরের নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রামের যত্ন না নেওয়া হলে অচিরেই ঢাকার মতো চট্টগ্রাম ও বসবাসের অনুপযোগী খেতাব পাবে পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে সরকারের পাশাপাশি চট্টগ্রামবাসীকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন পরিবর্তন চাই আমাদের চট্টগ্রাম জেলা প্রতিনিধি মেজবাউদ্দিন চৌধুরী জানান সকালে সংগঠনের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে দেশটিকে পরিষ্কার করি শীর্ষক এক সাংবাদিক সম্মেলনে বক্তারা এই আহ্বান জানান এ সময় তারা বলেন চট্টগ্রামে পরিচ্ছন্নতার সংকট দিন দিন প্রকট হচ্ছে তারা বলেন শহরবাসীকে সচেতন করা গেলে এই সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব আগামীকাল বিকেল পাহাড় থেকে সংগঠনের পক্ষ থেকে পরিচ্ছন্নতা অভিযান করা হবে বলে জানান তারা সংগঠনের সভাপতি ফিদা সভাপতিতে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া সহ বিশিষ্ট জনেরা নরসিংদী জেলায় শীতের আগমনের পূর্বে প্যান্ডেল বানিয়ে বসে গেছেন জুয়ার আসরে আমাদের নরসিংদী জেলা প্রতিনিধি হৃদয় খান জানিয়েছেন প্রতি বছর নরসিংদী জেলার বিভিন্ন স্থানে প্যান্ডেল বানিয়ে জুয়া সহ অশ্লীল নৃত্য চালিয়ে আসছে জুয়ারুরা এতে করে আইন শৃঙ্খলার চরম অবনতি দেখা যায় বেড়ে যায় চুরি ডাকাতি সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ আর এই সুযোগে জুয়ারুরা প্রারম্ভিক প্রান্তিক জনগোষ্ঠীর নিকট থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা মেলার নামে জুয়া সহ অশ্লীল নৃত্যের অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে জুয়ার আসর ভেঙে দেয় প্রশাসন পুলিশ জানায় আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সন্ধ্যায় সাভার বাজার বাস থেকে সাভার পৌর আওয়ামী লীগের উদ্যোগে একটি মিছিল বের হয় এ সময় মিছিলে যোগদান করেন স্বেচ্ছাসেবক লীগ ও হকার্স লীগের নেতারা সাভার থেকে আনিসুর রহমান জানান মিছিলটি ঢাকা আরিজা মহাসড়ক গেন্ডা এলাকায় পৌঁছলে নেতাকর্মীদের বহন করা একটি পিক আপ ভ্যান ইউটার্ন নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সময়। পিকআপ ভ্যানে থাকা স্বেচ্ছাসেবক লীগ ও হকার লিগে দশ নেতাকর্মী গুরুতর আহত হয় স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে সুনামগঞ্জে স্থানীয় সুশাসন কর্মসূচি শরিক প্রকল্পের আওতায় দিনব্যাপী বার্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল দশটায় সুনামগঞ্জ আঞ্চলিশ অফিস শরিকের উদ্যোগে শহরের সার্কিট হাউজের কনফারেন্স রুমে দিনব্যাপী বার্ষিক মত বিনিময় সভার উদ্বোধন করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম এতে জেলার এগারোটি উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও সাতাশিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ ইউপি সচিবগণ অংশ নেন এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ লুৎফুর রহমান বক্তারা বলেন হাওড়ের এই জেলায় বিভিন্ন জায়গায় বিজড়িত নিদর্শনগুলো সংরক্ষণ ঝরে পড়া শিশুদের স্কুলগামী করা এবং দৃষ্টি প্রতিবন্ধীদের সুরক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখার জন্য সরকার ও শরিক প্রকল্পের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান চট্টগ্রামের আনোয়ারায় কোদলার খালে সুইচ গেট নির্মাণ ও খালে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে পৌরকোড়া ইউনিয়নের উন্নয়ন নাগরিক কমিটি আমাদের চট্টগ্রাম জেলা প্রতিনিধি মেজবদ্দিন চৌধুরী জানান দুপুরে আনোয়ারা উপজেলার কৈখাইন গ্রামে আয়োজিত মানববন্ধরে বক্তারা বলেন খাল ও ইজামতি খাল দিয়ে প্রতিনিয়ত জোয়ারের পানি ঢুকে কৈখাইন গ্রামের বিশাল এলাকার ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে এসব ফসলি জমিতে চাষ করতে না পারায় এই গ্রামের অসংখ্য মানুষ বেকার জীবনযাপন করায় পাশাপাশি আর্থিক কষ্টেও রয়েছে তাই অবিলম্বে এই দুটি খালে সুইচ নির্মাণ অথবা বাঁধ নির্মাণের দাবি জানান তারা হবিগঞ্জ সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও পনেরো জন আহত হয়েছে শুক্রবার সকাল সাড়ে এগারোটায় এই দুর্ঘটনা ঘটে গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা আমাদের হবিগঞ্জ প্রতিনিধি এম এ আজিজ সেলিম জানান লাখাই উপজেলায় বামুই থেকে ছেড়ে আসা হবিগঞ্জ গ্রামে একটি যাত্রীবাহী চান্দের গাড়ি শহরতলীর রিচি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায় এ সময় ঘটনাস্থলে অজ্ঞাত পরিচয়ের একজন নিহত হয় বাংলাদেশ ফার্মাসিটিক্যাল মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের ন্যায় বৃহত্তর জয়ন্তিয়া গোয়াইংঘাট কানাইঘাট উপজেলায় ফার্মাসিটিল কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দাবি আদায়ের লক্ষ্যে বিশাল মানববন্ধন ও কর্মসূচি পালিত হয়েছেন সিলেট থেকে আবু তাহেদ চৌধুরী ও এস এম রাজু জানান গত মঙ্গলবার ঐতিহ্যবাহী জৈন্তাপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মোতালেবের ও সাহার আহমেদ হারিসের সঞ্চালনায় মানববন্ধনে সরকারের নিকট তাদের দাবিগুলো তুলে ধরেন সরকারি পে স্কেলে সপ্তম গ্রেডে সমপরিমাণ বেতন নির্ধারণ নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও চাকরির নিশ্চয়তা প্রদান স্বাস্থ্যসম্মত খাবারই ডায়াবেটিক নিয়ন্ত্রণের অন্যতম উপায় এই প্রতিবাদ্যকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে কুমিল্লা ডায়াবেটিক সমিতির আয়োজনে বর্ণাঢ্য র্যালি প্রদক্ষিণ করে কুমিল্লা নগরীর বিভিন্ন সড়ক কুমিল্লা থেকে আরিফুর রহমান মজুমদার জানান সকাল নয়টায় কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ জামিল বাবু বেলুন উড়িয়ে র্যালিটির উদ্বোধন করেন র্যালিটি টাউন হলের প্রাঙ্গণ থেকে বের হয়ে কান্দির পাড় রাজগঞ্জ সার্কিট হাউস মোড় হয়ে বাগিচাগাঁও ডায়াবেটিক হাসপাতালে গিয়ে শেষ হয় এবার দেখুন মিলিনিয়াম বাণিজ্য সংবাদ ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক ইসিবির আর্থিক নীতির কারণে জার্মানির ব্যাংকিং খাতের আর্থিক কার্যক্রম ধীরগতি হয়ে পড়ছে বলে অভিযোগ তুলেছেন জার্মান সরকারের অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যরা অন্যদিকে ব্যাংকিং খাত নিয়ে সন্তুষ্ট নন যুক্তরাজ্যের নীতি নির্ধারকরাও তবে কেন্দ্রীয় ব্যাংকের নীতির উপর আস্থা রেখে একক মুদ্রাবাজার ব্যবস্থাকে কাজে লাগে অর্থনৈতিক সমৃদ্ধির আশাবাদ জানিয়েছেন ইসিবি গভর্নর চলতি বছরের শুরু থেকে রপ্তানি খাতে সাফল্য নেই ইউরোপের শক্তিশালী অর্থনৈতিক দেশ জার্মানির গত বছরের তুলনায় কমেছে আমদানির হারও ইউরোপের অর্থনৈতিক ধীরগতির প্রভাব এসে পড়েছে জার্মানিতেও আর এই জন্য সম্প্রতি প্রকাশিত এক বার্ষিক প্রতিবেদনে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক ইসিবির আর্থিক নীতিকেই দায়ী করছেন জার্মান সরকারের অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ সম্প্রতি ইসিবির আর্থিক নীতি জার্মানির অর্থনৈতিক ভারসাম্য নষ্ট করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন এই পরিষদের সদস্যরা ব্যাংক ঋণের সুদের হার কম রাখার সিদ্ধান্ত দেশটির ব্যাংক ও বীমা খাতের আর্থিক প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত ও বাজারে তারল্য সংকট তৈরি করছে বলেও মনে করছে তারা এছাড়াও চলতি বছরে জার্মানির এক দশমিক সাত শতাংশ প্রবৃদ্ধি ও আগামী বছরে এক দশমিক ছয় শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে এই প্রতিবেদনে বাংলাদেশ শুধুমাত্র জিডিপি প্রবৃদ্ধিতে নয় বরং মানব উন্নয়নে সব সূচকে পার্শ্ববর্তী অনেক দেশের তুলনায় এগিয়ে রয়েছে যা বিশ্ব দরবারে উদাহরণ সৃষ্টি করেছে রাজধানীর খিলখেতে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে তিন দিনের ডেনিম এক্সপোর সমাপনী অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহি চৌধুরী বিশ্বের চল্লিশটি দেশের পোশাক ব্যবসায়ীদের অংশগ্রহণে এবারে প্রদর্শনীর মূল বিষয় ছিল টেকসই ডেনিম শিল্পের প্রসার অনুষ্ঠানে বিজিএমই এর সাবেক সভাপতি আতিকুল ইসলাম ছাড়াও উপস্থিত দেশি বিদেশি উদ্যোক্তারা ডেনিম ব্যবসায় বাংলাদেশের উন্নতি অব্যাহত রাখার আশা প্রকাশ করেন এবার মিলেনিয়াম খেলার সংবাদ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে প্রথম টি-20 জয়ে বাঁধভাঙা উল্লাসে মেতেছে টাইগার সমর্থকরা ম্যাচে মাশরাফি ছোটখাটো ভুল করলেও দ্বিতীয় টি-20 বাংলাদেশের আরও ভালো খেলবে বলে আশা প্রকাশ করেন তারা পাশাপাশি ওয়ানডের মতো ক্রিকেটের এই স্বল্প দৈর্ঘ্যের সংস্করণেও টাইগাররা একদিন শক্তিশালী দল হয়ে উঠবে বলে মনে করেন সমর্থকরা টাইগার সমর্থকদের বাঁধভাঙা উল্লাস টিকিট কালোবাজারিতে দৌরাত্ব কিংবা স্টেডিয়ামে প্রবেশ করা দীর্ঘ লাইনের কষ্টের অপেক্ষা সবই ম্লান হয়ে যায় যখন বাঘের থাবায় চূর্ণ বিচূর্ণ হয় প্রতিপক্ষ তাই তো তাদের উল্লাসটা এমনই বুনো জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ান ডে সিরিজে ভালো পারফরমেন্সের ধারাবাহিকতা টি টোয়েন্টিতেও এমনই প্রত্যাশা নিয়ে এদিনও স্টেডিয়াম পাড়ায় ভিড় হাজারো টাইগার সমর্থকদের তবে তাদের সেই আশায় ছেদ পড়তে দেয় স্বাগতিকরা এদিকে ম্যাচ জিতলেও তামিম মুশফিকদের ছোটখাটো ভুলে শঙ্কা তৈরি হয়েছিল জয় হাতছাড়া হওয়ার তবে শেষ পর্যন্ত বিপর্যয় না ঘটলেও সিরিজের শেষ টি টোয়েন্টিতে বাংলাদেশ আরও ভালো করে বলে প্রত্যাশা টাইগার সমর্থকদের আগামী রোববার ওয়ান পর টি টোয়েন্টিতেও জিম্বাবুয়ের আরেক দফা হোয়াইট ওয়াশের লোকে সিরিজের শেষ টি টোয়েন্টি খেলবে মাশরফির দল সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার ফ্রান্সে জরুরি অবস্থা সীমান্ত বন্ধ প্যারিসে চল্লিশটি স্থানে সিরিজ বোমা হামলায় নিহত একশো তেপ্পান্ন ভারত ব্রিটেন নয়শো কোটি পাউন্ডের বেসামরিক পরমাণু চুক্তি শরণার্থীদের ঢল ঠেকাতে আফ্রিকার জন্য তহবিল গঠনে একমত ইইইউ যুক্তরাষ্ট্র থেকে প্রচারিত জনপ্রিয় টেলিভিশন চ্যানেল মিলিনিয়াম টিভির দ্বিতীয় বার্ষিকী আজ কোনীয় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে অস্ত্রসহ আটক তিন বাংলার টাইগারদের সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস এই ছিল মিলিনিয়াম সংবাদে যে কোনো খবর পেতে লগ ইন করুন ডাব্লিউ 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 ডট মিলেনিয়াম টিভি ডট নেট সঙ্গেই থাকুন মিলিনিয়ামের আল্লাহ হাফেজ